Assalamualaikum, আমি এখন মানাবো দারুন মজার একটা ভর্তা। এটা হচ্ছে শিম ভর্তা, কিন্তু একটু অন্যভাবে, অল্প একটু রুই মাছের টুকরা দিয়ে। এই রুই মাছটা দেওয়ার ফলে এটা এত মজার হয়, মানে সত্যিকার বলতে গেলে এটা আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা ভর্তা হয়ে দাঁড়ায়। যারা ভর্তা খাইতে পছন্দ করেন, একবার বানাইলেই বুঝবেন যে কি জিনিস এটা। একটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খাইতে অসাধারণ। তো আসেন দেখি, শুরু করা যাক। আমি এখানে কিছু সিম কেটে নিছি, প্রায় 250 গ্রামের মতো। এগুলো হচ্ছে একটু চ্যাপ্টার চ্যাপ্টার টাইপের যে বড় সিমগুলো হয় সেগুলো আর কি, ভিতরে যাতে বিচি যেগুলো কম আছে। এর সাথে আমি একটু লবণ দিব, দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমার সিদ্ধ করে নিতে, অল্প একটু পানি দিব। খুব কম সিম থেকেও পানি ছাড়বে, তো আমার দেখতে হবে যাতে অত বেশি পানি না থাকে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা যত শুকা যায় তত ভালো। তো ঢেকে দিলাম, মাঝে দুই একবার নেড়ে দিব, দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এই 8-10 মিনিটের মধ্যেই সিমটা সিদ্ধ হয়ে যায়, 8-10 মিনিট তারও কম। একটু পানি আছে, আমি একটু জালটা চড়ায় পানিটা একটু কমায় নিব, শুকায় নিব। একটু 2-3 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এই মিনিট দেড়েক দুয়েকের মধ্যেই পানিগুলো শুকায় গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই, বাকিটুকু শুকা যাবে। এখন এটা কি শীত মানে ঠান্ডা করে আমি এটাকে একটু ব্লেন্ড করে কিংবা বেটে নিব। ব্লেন্ডই হয়তো করবো, কারণ একটু যাতে একদম মিহিন যাতে না হয়, মোটামুটি একটু ইয়ে থাকলে ভালো লাগে আমার কাছে। মিহিন করে বেটে নিতে পারেন, যার যা রুচি আর কি। আমি ছোট একটা ফ্রাই প্যানে সরষের তেল গরম দিছি। এখানে আমি এক টুকরা রুই মাছ নিয়ে নিছি, এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিব, সামান্য একটু লবণ দিয়ে এটাকে মাখায় আমার একটু ভেজে নিতে হবে। মাখাইতে মাখাইতে তেলটাও গরম হয়ে যাবে বোধহয়। হইল, এখন এটাকে আমি ভেজে নিব। একটু ভেজে উল্টায় দেই, এটা কিন্তু পোড়া পোড়া করে ভাজার দরকার নাই, মানে মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে হয় এই অবস্থায় ভাজতে হবে আর কি। পাতলা মাছ হয়ে যাবে জলদি। মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এইটাকে ঠান্ডা করে আমি কাঁচা বেছে শিমের সাথে ব্লেন্ড করে কিংবা বেটে নিব। আমি এখানে একটু সরষের তেল গরম করে তার মধ্যে দেখি একটু চুলার জ্বালটা কমায় দিই। 5-6 কোয়া রসুন একদম এরকম গ্রেট করে রাখছি কুচি কুচি করা সেইটা, আর 4টা শুকনা মরিচ, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। ভর্তা বোধহয় তেল কম হয়ে গেছে, আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব এর মধ্যে। রসুনগুলা চিকন চিকন করে কাটা, অল্প কুচি করে মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে 2টা বড় বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করা, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। কাঁচামরিচ দিব আমি একটু পরে। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি যাতে পেঁয়াজটা আর একটু লালচে লালচে দাগ ধরে, কিন্তু বেরেস্তা টাইপের না হয়। পেঁয়াজ একটু লালচে দাগ ধরা শুরু হলে আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিব। আমি ইয়ে সিদ্ধ করার সময় লবণ দিছিলাম, কিন্তু আর কোনো কিছু তো দেওয়া হয় নাই, এটা নেড়ে নিই। এখন এর মধ্যে কাঁচামরিচ কটা দিয়ে দিব, একটু আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। কাঁচামরিচ যাতে একটু পোড়া পোড়া দাগ ধরে আর কি, মানে ভাজা হইলে একটু ফ্লেভারটা ভালো আসে। একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি ওই সিম গুদা আর রুই মাছ আমি এভাবে বেটে নিছি, ওগুলা দিয়ে দিব, সব একসাথেই করে নিছি, চেচে পুচে দিয়ে দিই। দিয়ে এখন আমার এর সাথে একটু ভেজে নিতে হবে মিলায়। এই মিনিট খানেক ভেজেই আমি একটু দেখি লবণ লাগবে নাকি, না কিছু লাগবে না। আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে মিলাই নিব, বাস হয়ে যাবে। বাস চুলাটা বন্ধ করে দিই, হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছ দিয়ে সিম ভর্তা। খুবই মজার একটা জিনিস, আপনারা আমি এখন বেড়ে দেখাচ্ছি। তাই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার সিম ভর্তা, সাথে একটু রুই মাছ দিয়ে দিলাম, একটু অন্যরকমের টুইস্ট। একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন যে কত মজার। এরপরে তো আর নর্মালভাবে সিম ভর্তা বানাই দিয়ে চাবেন না, একদম চেটেপুটে খাওয়ার মতো একটা জিনিস।
এখন প্রচুর শিম বাজারে পাওয়া যাচ্ছে, যত পারেন খেয়ে নেন, হ্যাপি জোসের একটা আইটেম। তো অনেকভাবেই তো শিম ভর্তা খাইছেন, একবার এইভাবে চেষ্টা করে দেখেন, তাইলেই বুঝবেন কি জিনিস, চেটে বুটে খেয়ে ফেলবেন। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামা তামা করে গরম ভাতে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।